মামুনি তুমি না বুঝে আমার সাথে এরকম বিহেভ কেন করছো আমি এতদিন ধরে যা জানছি আমি তাই বলতেছি এখানে তো ভুল কিছু নাই আর শোয়েব আমি তোমাকে এতদিন ধরে পেইন কেন দিছি এটা জানো কারণ আমার আরেকটা বয়ফ্রেন্ড আছে আমি তোমাকে এতদিন ওর সাথে কম্পেয়ার করতেছিলাম আর তুমি তো হেরে গেছো তোমার সাথে আমার কোনো রিলেশন নাই থাকো তুমি বাই দাঁড়াও এই অর্জন এই থাপ্পড়টা ওকে অনেক আগে দেওয়া দরকার ছিল নেক্সট টাইম আমার আশেপাশের জন্য আমি তোমাকে না দেখি স্যার তুই কি মারলি কেন তুই আসলে একটা ফালতু ছেলে বেরে যা আউট আউট আমাকে একটা গোলাপ এনে দিবা একটা না আমি তোমাকে 100টা গোলাপ এনে দিব কিন্তু কোনো পেইন দিবা না তো ধরো গোলাপ আয়না দেওয়ার পর তুমি আমাকে বলবা এই গোলাপটা সুন্দর না এই গোলাপে পাপড়ি কম এই গোলাপে স্মেল নাই এই গোলাপে কাঁটা আছে না বলবো না শিওর আমি জানি তোমার গোলাপ অনেক পছন্দ সেই জন্য আমি লুকায় তোমার জন্য একটা গোলাপ নিয়ে আসছি ওয়াও সো সুইট অফ ইউ বাবু এটার মধ্যে তো মনে পোকা আছে হ্যাঁ কি বলো তুমি কি ভাবে বুঝলা বাবু প্লিজ তুমি আমাকে একটা সাদা গোলাপ আয়না দাও এই যে জানতাম পেইন্টটা তুমি দিবা পারবো না আমি সরি তাহলে তো তুমি আমাকে ভালোই বাসো না এতক্ষণ যা যা বলছো সবগুলাই হচ্ছে মিথ্যা কথা অভিনয় করছো তুমি আমার সাথে আচ্ছা ঠিক আছে ফাইন সাদা গোলাপ আয়না দিব খুশি তোমার যে গোলাপ ভালো লাগে সাদা না কালো লাল নীল হলুদ বেগুনি সব গোলাপ আমি এনে দিব খুশি তাহলে যাও এখন সাদা গোলাপ এনে প্যাচাপ করো চলো তোমাকে সাদা গোলাপের গোডাউনে নিয়ে যাবো আসো এটা কি করবো এটা ফেরত দিয়ে দিব চলো আসো কিরে বাংনা এভাবে শুয়ে আছিস শরীর খারাপ না বাবা নেয়ার সাথে কি মিউচুয়াল হয়েছে আজকে হয় নাই হবেও না ও করতে চাইলেও আমি করব না নেহা একটা পেইনের মেশিন বাবা গ্যাঞ্জামের কলকারখানা আর আমার পেইন দিয়া ও একটা পৈশাচিক আনন্দ পায় বুঝছো কি যে মজা পায় ওর কাছে আমি একটা বালিকা বাঁকড়া বুঝো নাই জীবন ওর সাথে আমি মিউচুয়াল করব না কি বলিস আজকে আমি নেহাদে বাসায় পর্যন্ত গেলাম ওর খালা জুলির সাথে দেখা হলো আমি তো ওর খালাকে বলে আসলাম যে ওদের মিচেল হয়ে যাবে তুমি জুলি খালাকে চেনো না মানে ব্যাপারটা হয়েছে কি ভাই না ওই যে ওর খালা জুলি আছে না ওর সাথে আমার 25 বছরের প্রেম ছিল ওহো এই ঘটনা তাইলে তার মানে তুমি জুলি খালার সাথে প্রেম করতা সেই প্রেমে তুমি ছেঁকা খায়া বেকা হয়ে এখন ব্যাচেলার হয়ে একটা বসে আসছো ওয়াও জানিস মেঘনা ও না আজ পর্যন্ত বিয়ে করে নাই ও ব্যাচেলার আমিও ব্যাচেলার ও আচ্ছা আমি দেখছি না না আমি দেখছি বসো না তুমি দাঁড়ো কে মামা ও হচ্ছে নেহা তুই এই লোকের ভাই না হ্যাঁ আমি তুই পারলি কিছু তোর মামার কারণে আমার খালা এখনো প্রত্যেকটা দিন কান্নাকাটি করে আরে তোর মামা তো একটা কাপুরুষ ফ্যামিলির ভয়ে সে আমার খালাকে বিয়ে করারও সাহস পায় না চুপ যেটা জানো না সেটা নিয়ে কোনো কথা বলবা না তোমার খালা আমার মামাকে বিয়ে করে নাই কারণ তোমার দাদা তোমার খালাকে কসম দিছিল তোমার সাহস হয় কিভাবে হ্যাঁ তুমি আমার বাসায় এসে আমার মামাকে আবল তাবল কথা বলতেছো সাহস দেখছস কি তুই হ্যাঁ আমি যদি আগে জানতাম যে এই লোক তোর মামা তোর সঙ্গে তো সম্পর্ক অনেক আগেই কাট মেরে দিতাম আমি এটাই তো পারবো পারো তো একটা জিনিসই সম্পর্ক কাট করে দেওয়া পেইন দেওয়া যন্ত্রণা দেওয়া প্যারা দেওয়া এগুলো ছাড়া তো তুমি আর কিছুই পারো না ফালতু মে স্টুপিড কথা কার তোর এত বড় স্পর্ধা তুই আমাকে স্টুপিড বলছ স্টুপিড 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 স্যার প্লিজ মুখ সামলে কথা বল মামুনি তুমি দাঁড়িয়ে আছো কেন বসো না এই আপনি আমাকে একদম আলগা প্রীতি দেখাই আসবেন না আপনার সাথে আমার কোনো কথা নেই কোনো কথা বলবেন না আপনি আমাকে সমস্যা কি তোমার হ্যাঁ বড়দের সাথে এইভাবে কথা বলে ফাত্রামে কথাকার
এই আমি কিন্তু তোমার একদম জিভটাই না ছেড়ে ফেলবো। আর আমি বসে বসে কি ললিপপ খাবো নাকি? ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবো। চিনো তুমি, নিজের খালা আমার মামারে বিয়ে করেনি, আবার মামারে দোষ দিতেছে। আমার খালাকে না হয় কসম দিছিল, তোর মামাকে তো দেনে, তোর মামা কেন বিয়ে করলো না? হ্যাঁ, তোর মামা বিয়ে করতে পারতো না? তোর খালা আমার মামারে বিয়ে করতো না, তাহলে কি আমার মামা তোর খালার জোর করে বিয়ে করতো? আমার যা বোঝার আমি সব বুঝে গেছি। তোর সাথে আমার আর কোনো রিলেশন নাই, আমি খালি এখানে আসছিলাম তোর মামার চেহারাটা দেখতে। বাহ, চমৎকার, খুব ভালো ট্রেনিং দিয়েছেন আপনি আপনার ভাইনাকে। মামনি, তুমি না বুঝে আমার সাথে এরকম বিহেভ কেন করছো? আমি এতদিন ধরে যা জানছি আমি তাই বলতেছি, এখানে তো ভুল কিছু নাই। আর শোয়েব, আমি তোমাকে এতদিন ধরে পেইন কেন দিচ্ছি এটা জানো? কারণ আমার আরেকটা বয়ফ্রেন্ড আছে। আমি তোমাকে এতদিন ওর সাথে কম্পেয়ার করতেছিলাম, আর তুমি তো হেরে গেছো। তোমার সাথে আমার কোনো রিলেশন নাই, থাকো তুমি, বাই। দাঁড়াও, এই অর্জন, এই থাপ্পড়টা ওকে অনেক আগে দেওয়া দরকার ছিল। নেক্সট টাইম আমার আশেপাশের জন্য আমি তোমাকে না দেখি। স্যার, তুই কি মারলি কেন? তুই আসলে একটা ফালতু ছেলে, বেরে যা। আউট, আউট। কি বলতেছো মামা তুমি এগুলো? আমার চোখের সামনে তোমাকে কি অপমান করে যাবে? আমি কি চুপ করে থাকবো? আমার বিষয়ে আমি বুঝবো, তুই বুঝার কে? বেরে যা, বেরে যা। একটা চরম অপরাধ তুই করেছিস, দাঁড়িয়ে আছিস কেন? যা, বাক বাক, যা গেছে বাবা। তুই বলছিলাম যেতে, আবার দাঁড়ায় আছে, যা যা গেছে।